आलोचनाय फिरे एलाम। आलोचनाटा आमादेर तो चलछिलो जे आमरा केन अनलाइन परीक्षार आर कि बिरोधी, आमरा केन अफलाइन चाइछि एबं सेटा किन्तु आमरा रिडिउस सिलेबासेई चाइछि। तो जे आलोचनाटा होच्छिलो जे तोमादेरकेও বলছি যে এইভাবে যে পরীক্ষা পদ্ধতি আমাদের পশ্চিমবঙ্গে চলছে, আন্দোলন চলছে যে অনলাইন করতে হবে টোকা পরীক্ষা, তো এতে তো সারা ভারতবর্ষে একটা সময় আমাদের বাঙালির কিরকম সারা ভারতবর্ষের নাম ছিল তোমরাই জানো। বাঙালি মানে হচ্ছে ইনোভেটিভ পার্সন, একটা ক্রিয়েটিভ ব্যাপার বাঙালির ভেতর ছিল। সবাই সারা বাইরে থেকে লোক বাংলায় আসতো, বাংলায় আসতো এবং সারা বিশ্ব কিন্তু জানতো যে বাঙালি একটা মানেই বাঙালির আইকিউ অনেক বেশি, বাঙালি কিন্তু পরদাসত্ব নয়, বাঙালির একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ পাওয়ার ছিল। সেই জন্য তুমি বাঙালি সিনেমা পরিচালক বলো, আইপিএস আইপিএস বলো বা একটা সময়, এবং তুমি যদি দেখো যে আমাদের অ্যানসিয়েন্ট টাইমেও যেগুলো ছিলেন যে নবজাগরণের সময় থেকে শুরু করে যে আমাদের পরপর পরপর কিন্তু মানে একটা বাংলার আধিপত্য কিন্তু ছিলই সারা ভারতবর্ষে ম্যাক্সিমাম, এটা কিন্তু একদম আমরা চোখ বন্ধ করে বলতে পারি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাঙালি ছাত্রছাত্রীরা এইরকম ঘটনাগুলো ঘটাচ্ছেন, সে হয়তো কিছু কিছু ব্যতিক্রম আছে যে হয়তো সিলেবাস শেষ হয়নি বা সব কিছুই আমি মেনে নিচ্ছি, কিছু কিছু প্রবলেম আছে, কিন্তু দেখো জীবনে তো ভালো কিছু পেতে গেলে কিছু সমস্যার সম্মুখীন লোককে হতেই হবে জীবনে কোনো না কোনো সময়। কিন্তু সেটা থেকে কি তোমাদের মনে হয় যে পালিয়ে যাওয়াটাই সমস্যার সমাধান? এইভাবে স্যার সমস্যা থেকে আজকে যদি পালিয়ে যাই তো দু বছর পরে মানে আমরা যখন এমবিএ কমপ্লিট করব বা কেউ মাস্টার্স কমপ্লিট করবে তো তখন কিন্তু আরো বড় সমস্যা আসবে এবং সেই সমস্যাকে কভার করা কিন্তু খুব একটা কঠিন হবে এবং অনেকে হয়তো চাকরি পাবে না, তাদের প্রাইভেট টিউশন পড়িয়ে খেতে হবে। এবং কজন প্রাইভেট টিউশন ভালো পড়াতে পারবে? অনেকে আছে খুব ভালো স্টুডেন্ট কিন্তু প্রাইভেট টিউশন ভালো পড়াতে পারে না, তো সেই দিকটা ভেবে দেখা দরকার। হ্যাঁ এইবার দেখো সেইটা কথা না, দেখো আমার বক্তব্য হচ্ছে যে তুমি যে জিনিসটাই করো না, যেটা যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, সে তুমি কর্পোরেটে যাও কি টিচিং প্রফেশনে যাও বা যেখানে খুশি যাও না কেন, সেই সাবজেক্টটার উপর যদি তোমার মোটামুটি একটা দখল না থাকে তুমি কিন্তু কোনো প্রফেশনটাই চালাতে পারবে না। এই যেমন আমার প্রথম অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আপনি কেন এতদিন ধরে, অনেক একটা ছাত্রই লিখেছে আমাকে, অনেক বলেছেন যে আমাকে দেখে নাকি, যেহেতু আমি ইকোনমিক্সের লোক, নাকি আমাকে দেখে নাকি ডক্টর মনমোহন সিং আর কে যেন আরেকজন আছেন কে যে নাম বললেন, অ্যাডাম স্মিথ নাকি আমাকে দেখে লজ্জা পেতেন, তো আমি নাকি দালালি করে খাই, এরকম কথা একটি স্টুডেন্ট লিখেছে আমি দেখলাম। তো আমি জানি না উনি আমি দালালি করে খাই কি করে সে জেনে গেল, হতে পারে সে হয়তো গণৎকার, সে হয়তো কোনোভাবে গণনা শিখে এসেছেন এবং গণনাটা সে ঠিক শিখেছে কি ভুল শিখেছে আমি সেটা বলতে পারবো না। তবে আমি একটা উত্তরই বলবো, আমার প্রথম থেকেই ব্যাপারটা ছিল যে আমি একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল একটা কোম্পানি করব। যেমন আমি একটা এডুকেশন কোম্পানি আমরা করেছি এলিভেটা, যেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে আমরা ম্যানেজমেন্ট আইটি এবং বিটেক যে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু একটা কি একটা মানে এডুকেশন সাপোর্ট দিই, একটা স্টুডেন্টের যাতে বেস ক্লিয়ার হয়, চাকরি পায়, সাবজেক্ট নলেজ হয় বা ক্যাট ম্যাট যেগুলো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, এটা কিন্তু আমরা প্রথম থেকেই আমরা তাদের তৈরি করাই। এবং এই ভাবনাটা কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশনের পর এমবিএ করতেও ঢুকি আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি চাকরি কিন্তু করবো, আমার প্রথম থেকেই পড়ানোর একটা ন্যাক ছিল এবং আমি মানে আমি খুব ইন্ডিপেন্ডেন্ট লোক, মানে আমি কারোর আন্ডারে থাকা আমার ব্যাপারটা পছন্দ হতো না, মানে আমি জন্য আমি চাকরি করেওছি, আমি চাকরি ছেড়েও দিয়েছি, আমি অনেক জায়গায় চাকরি পেয়েও ছিলাম বড়ো কর্পোরেটে, সে আমি কথা ডিটেলস আমি কাউকে খুব দেখাতেও চাই না, বলতেও চাই না, কিন্তু আমার পড়াবার প্রতি একটা ঝোঁক ছিল, প্যাশন ছিল যে না আমি নিজের কোম্পানি করব, আমি নিজে পড়াবো, নিজের একটা কোম্পানি তৈরি করবো যেখানে আমার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হবে। এবং সেটা করে কিন্তু আজকে আমি প্রায় বছর 15 চলে গেছে। এবার লোকের দেখো কথা বলতেই পারে, সে তাদের কথা তো আমি আটটাতে মুখ বন্ধ করতে পারবো না, তারা যেভাবে যে খুশি বলতেই পারে কথাগুলো। তোমরাও আমার কাছে অনেকদিনই প্রায় একমাত্র প্রায় এক বছর হতেই চলো, তুমি জানো আমাদের কটা স্টুডেন্ট আছে কিন্তু সবই জানো আমরা কীভাবে পড়াই। তো আমার যেটা বক্তব্য যে আমার তো কেরিয়ার যা হওয়ার হয়ে গেছে, আমার তো আর নতুন করে হওয়ার কিছু নয়, কিন্তু যে ছাত্রছাত্রীদের এখনো কেরিয়ার তৈরি হওয়ার আছে বা যারা হয়তো চাকরি করে বা পরবর্তীকালে যে প্রফেশনে যাক না কেন, তারা যদি আজকে এই সেমগুলো পুরোটাই যে কোর্সটা করছে সেটা ফাঁকি দিয়ে পুরো ওভারলুক করে বেরিয়ে যায় এরকম অনলাইন পরীক্ষা বা টুকে পরীক্ষা দেওয়ার ফলে, আলটিমেটলি কি ভবিষ্যতে মনে হয় যে তাদের খুব বিরাট কিছু, তারা এই পরীক্ষাটা অনলাইন যদি হয়ে যায় খুব লাভ করে ফেললো, 5 নম্বর পেয়ে গিয়ে পাস করে গেল, তারা কোনোদিনই জীবনে উন্নতি করতে পারবে না। সত্যি কথা বলছি, শুনতে কারুর হয়তো খারাপ লাগবে, কেউ হয়তো আমাকে গালাগাল দেবে, ক্রিটিসাইজ করবে, কিন্তু এটাই যে তারা জীবনে, তোমরা এরপরে আরো অনেক বড় পরীক্ষা দেবে, তো সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না। আর তোমরা যদি এতই অনলাইন পরীক্ষা দেওয়ার ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমরা এটা কেন দাবি করছো না, এটা কেন আন্দোলন করছো না যে আমরা কলেজে বসে অনলাইন পরীক্ষা দেবো? যেমন সিবিটি, कथाटा तो अनेक छात्र छात्री और कि अनेक उपाचार्य के घिरे और कि विभिन्न रकमेर ये करछे और राजनैतिक भावे तादेर साथे आंदोलन एवं अनेक असुस्थ होये पड़छे। तो आमी एटाई बोलते चाई, एटा आमी निजेर दिक थेके बोलते चाई जे আমরা এটা মনে করি মানে আমাদের বাবা মা এবং আমি মনে করি আমার মতন আরো যে কজন ছেলে মেয়ে আছে তাদেরকেও তার বাবা মা এটাই শিখিয়েছে যে শিক্ষা যে আমাদের দেয় তিনি আমাদের মা বাবার সমানই হয় এবং সে আমাদের গুরুই হয় হিসেব মতন। তো সেখানে দাঁড়িয়ে যদি সে কোনো ভুল বা কিছু করে থাকে সেটাকে আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি, কিন্তু এই যে বিভিন্ন দরজায় গিয়ে লাথি মারা এবং তাকে অপমান করা এটাকে আমি একদমই সাপোর্ট করি না। এবং আরেকটা কথা বলতে চাই যেটা সেটা হচ্ছে একটা টিচার একটা স্টুডেন্টের রিলেশন কিন্তু খুব ভালো হয় এবং তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরা রিলেশনটাকে খারাপ করছো, রিলেশনটাকে তলানিতে নিয়ে যাচ্ছে। একদম একটা টিচারকে গালাগাল করা, একটা টিচারকে ঘিরে ধরা এবং সে হয়তো কোনো জায়গায় আলিয়া বিশ্ববিদ্যালয় যে টিচার স্টুডেন্টের ওরকম গালাগাল শুনে সে কাঁদছে এবং কেঁদে সে চাকরি থেকে ইস্তফা দিল, অত্যন্ত লজ্জাজনক বিষয়। আর একটা জিনিস রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কালকে দেখলাম যে টিচারকে উপাচার্যর ঘরে তারা লাথি মেরেছে, দরজায় লাথি মারছে এবং তাকে বাইরে থেকে অনেক যা তা ভাষায় রাব ভাষায় তাকে কথা বলছে। তো এইটা আমরা সত্যি কথা বলছি, আমরাও একটা স্টুডেন্ট, তোমরাও এখন স্টুডেন্ট আছো, হয়তো তোমরা আমার থেকে জুনিয়র, তো আমি একটা সিনিয়র হিসেবে বলবো এটা করো না। নিজেদের ক্ষতি করছো, নিজের বাবা মার মুখ ডোবাচ্ছ, কোথায় বাবা মার মুখ উজ্জ্বল করবে তা না করে বাবা মার মুখ ডোবাচ্ছ, ইউনিভার্সিটির নাম খারাপ করছো, উপাচার্যকে অসম্মান করছো। তোমরা কি ভালো আছো? একটু বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো। কথাটা শুনতে হয়তো একটু ব্যাকডেটেড লাগবে কিন্তু এটাই ফ্যাক্ট। আর দ্বিতীয়ত, আমি যেহেতু এই এলিভেটর এডুকেশনের একজন স্টুডেন্ট, তো আমরা কিন্তু ইউটিউবে কোনো যে ভিডিও করি কোনো পয়সা পাওয়ার জন্য না, কারণ আমরা কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নই। স্যার পড়ান, MBA সাবজেক্ট পড়ান, ম্যাট ক্যাটের গাইডেন্স দেন, আর একজন স্যার আছেন উনি IT পড়ান, আর এক স্যার আছেন উনি অ্যাকাউন্টস পড়ান। তো আমরা কিন্তু টিউশনের উপরেই আমাদের আরামসে চলে যায়। আমরা ইউটিউবে জাস্ট একটা ভিডিও করি কারণ স্যারের একটা অফ টাইমে ইচ্ছে যে আমি ভিডিও করব, শুধু শুধু না বসে থেকে একটা ভিডিও করি, কি আছে। তো এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই বলি, এটা কিন্তু আমি তোমাদের খারাপ জন্য বলছেন না স্যার। তো স্যারকে তোমরা, আমি শুনলাম যে অনেক নাকি খারাপ খারাপ কথা বলেছো কমেন্টসে, যে তুই তোকারি করেছো, তো এটা কোনোভাবেই তোমাদের থেকে এক্সপেক্ট করা যায় না। এবং যারা তুই তোকারি করছো তারা স্যারের সেই লেভেলটায় আসো, তারা ইকোনমিক্স অনার্স নিয়ে কেউ পাস করো সিইউ থেকে, কেউ MBA কমপ্লিট করো, তারপর নয় স্যারকে তুই তোকারি করো, তারপর স্যারের সঙ্গে এসে দেখা করো। না সেটা দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ছাত্রদের ব্যাপারটা বুঝি, তারা যে ধরো সিলেবাস কমপ্লিট হয়নি সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু সেই যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে তাতে দিয়েই তারা পরীক্ষা দিক। আমি চাইছি যে সেই আন্দোলনটা তারা করুক, যে আমাদের সিলেবাসটা কমিয়ে দিক, যে আমরা এত পারবো না মানছি, যে একটা এক মাসের ভেতরে এত সিলেবাস তারাও নিতে পারবে না, এটা তাদের উপর পাঁচিয়ে দেওয়া খুব অন্যায়, এটা আমি মানছি, তাদের আমি সাপোর্টে আছি। কিন্তু একদম আমি পরীক্ষাই দেবো না, আমি অনলাইনই করবো, আমি ঢুকবো, এটা আমার মনে হয় না কোনো সলিউশন। এর থেকে আমার মনে হয় পরীক্ষা না নেওয়াই ভালো। তার থেকে আমি একটা সাজেশন বলেছিলাম যে দেখো, ইউনিভার্সিটিগুলো তো আমাদের সরকারের ট্যাক্সের টাকায় চলে, সাধারণ জনগণের, তো কেন এইসব অ্যাপ বানিয়ে পরীক্ষা নেওয়া বাবা, সেই তো টুকবি। টোকার থেকে আমার মনে হয় তুমি প্রিভিয়াস যে আগে অ্যাসেসমেন্ট নাম্বার আছে একটা নম্বর মোটামুটি দিয়ে পাস করিয়ে দিলেই ভালো, তাহলে সরকারেরও খরচা বাঁচে, টাকা বাঁচে, জনগণের টাকাও বাঁচে। আমার মনে হয় সেটাই বেটার। যাই হোক, আজকে এই অবধি আমরা বললাম, আলোচনা করবেন। আমরাও চাই যে আর ছাত্রছাত্রীদের করাও ভাবতে হবে, তাদের সিলেবাসটা রিডিউস করতে হবে। এবং কিন্তু আমার মনে হয় যে অফলাইন এক্সামই একমাত্র বেস্ট, তাতে কিন্তু অনেক সত্যিকারেরকে ভালো খারাপ আছে, যতটুকু লিখবে লিখবে, কিন্তু তাতে তোমরা শিখবে এবং পরবর্তীকালে যখন চাকরি ইন্টারভিউতে যাবে তোমাদেরই ভালো হবে, তোমরা তবু কনসেপশন এটা কনসেপ্ট এগিয়ে থাকবে। ঠিক আছে, আজকে আমাদের আজকে ইন্টারভিউশনটা এই অবধি থাকলো। যদি খারাপ ভালো কারো লেগে থাকে সেটা তার ব্যক্তিগত মত এবং অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কথা, আমাদের ছাত্রছাত্রী ভালো হয় সেই জন্যই এটা করলো, এবং তাদের যেগুলো তাদের মনে ডাউট ছিল, প্রশ্ন ছিল, অনেকে বলছিল 6 মাসে সেমিস্টার সময় বা এরকম, তো ব্যাপারটা যে তা নয়। আজকে কিন্তু আমরা স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, সেটা পরিষ্কার বোঝা গেল 6 মাস কোনোদিনই ম্যাক আউট সিউজ এত সময় পাওয়া যেত না। তো যাই হোক, আজকে এই অবধি থাকলো। সবাই ভালো থাকো এটাই বলবো, এবং একটু চিন্তা ভাবনা করো কথাগুলো যেগুলো বললাম। तो सबाइके आमी पुरो भिडियोटा देखार जन्य धन्यवाद जानाच्छि। तो आजके एई अब्दि थाकलो, नमस्कार।